আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে খুব ইম্পর্টেন্ট একটা রিভিউ নিয়ে এসেছি, সেটা হচ্ছে এভলিনের 4D ফেস ওয়াশটি রিভিউ আজকে আমি আপনাদেরকে দেব। এই ফেস ওয়াশটি আমি গত এক মাস থেকে ব্যবহার করছি আর এভলিনের প্রোডাক্টগুলো সবই ভালো আমরা জানি। আর তাছাড়া ফেস ওয়াশের রিভিউ কিন্তু খুব একটা আমার চ্যানেলে নেই। ফেস ওয়াশের রিভিউটা আমি আজকে ভাবলাম যে যেহেতু আপনারা হোয়াইটেনিং প্রোডাক্ট সম্পর্কে জানছেন, বিভিন্ন ফেস প্যাক সম্পর্কে জানছেন, আপনাদের একটি ভালো ফেস প্যাক ফেস ওয়াশ সম্পর্কেও জানাটা দরকার। কারণ ফেস ওয়াশটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা ডেইলি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন না করি, ওয়াশ না করি, তাহলে কিন্তু আমাদের কোনো প্রোডাক্টই কাজ করবে না। সেটা হচ্ছে আপনার হোয়াইটেনিং হোক, হোয়াইটেনিং ক্রিম হোক, আর হোয়াইটেনিং হচ্ছে ফেস প্যাক হোক, বা যেটাই আপনি ইউজ করেন না কেন, আপনি যদি প্রপারলি বাহির থেকে এসে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন না করেন, তাহলে কিন্তু কোনো কিছুই আপনার স্কিনে ভেতরে যেয়ে সুন্দরভাবে কাজ করতে পারবে না, তাই না? দেখা যায় সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ফেসটাকে খুব সুন্দরভাবে ক্লিন করি, যে কোনো ফেস ওয়াশই ব্যবহার করি আমরা, কিন্তু আমরা হয়তো জানি না কোন ফেস ওয়াশটি আমাদের ত্বকের জন্য কেমনভাবে কাজ করবে। আমরা ব্যবহার করছি, তারপরেও ইভেন আমরা রান্না করি, তারপরে মেয়েদের কথা বলছি, আর যেসব ছেলেরা বাহিরে থাকে তাদের তো ধুলা ময়লা আরও বেশি স্কিনে হয়, সানবার্ন করে, সো মেকআপ যারা করেন, সো ডেইলি বেসিস তাদের কিন্তু স্কিনটা ক্লিন করা খুবই ইম্পর্টেন্ট। তাদের জন্য আমি মনে করব যে এভলিনের অনেক ফেস ওয়াশ রয়েছে, আমি তারপরেও আমি বলছি এই ফেস ওয়াশের কথা, এই জন্য এটা হচ্ছে অল টাইপ স্কিনেই ব্যবহার করা যাবে। আপনার স্কিন যদি ড্রাই হয় তাহলেও ব্যবহার করতে পারবেন, আপনার স্কিন যদি অয়েলি হয় তাহলেও ব্যবহার করতে পারবেন, কম্বিনেশন হলেও ব্যবহার করতে পারবেন, কোনোই সমস্যা নেই। সব স্কিনে এবং ছেলে মেয়ে সবাই এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবে। যেহেতু আমার চ্যানেলের ভিডিওগুলো ছেলেরাও দেখে, মেয়েরাও দেখে, তাই ভাইয়াদের জন্য, আপুদের জন্য, সবার জন্যই আমি হচ্ছে এই ফেস ওয়াশটি রিভিউ করার চেষ্টা করেছি। আর আমি জানি এই ফেস ওয়াশটি যদি আপনারা করেন, ব্যবহার করেন, তাহলে অবশ্যই হচ্ছে খুব ভালো একটা চেঞ্জ বুঝতে পারবেন, ইনস্ট্যান্টলি চেঞ্জটা বোঝা যায়। তো দেখুন এখানে হচ্ছে লেখা আছে অ্যাডভান্স টেকনোলজি হোয়াইটেনিং 48 আওয়ার, অর্থাৎ 48 ঘন্টা পর্যন্ত আপনার স্কিনটাকে খুব সুন্দর একটা টোন দেবে। বিকজ আপনি যখন এটি ইউজ করছেন সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার স্কিনের ময়লাগুলোকে বের করে দিয়ে আপনার স্কিনটাকে একেবারে সফট করবে, একদম আপনি স্কিনটাকে হাত দিলেই বুঝতে পারবেন একটা মোলায়েম স্কিন হবে। আমি এত কিছু বলছি কিন্তু অনেস্টলি আমি নিজে ব্যবহার করার পরে। আর এটা দেখেন এখানে লেখা আছে মেড ইন ইউ, তার উপরে লেখা আছে ফ্রান্স, সো এটা কিন্তু ফ্রান্সের একটা কোম্পানি এবং ফ্রান্সে মেড ইন, ঠিক আছে? সো অনেক কিছু রেপ্লিকা অলরেডি আছে অনেক কোম্পানির, বাট এভলিনের কিন্তু রেপ্লিকা এখনো হয়নি, এবং এটা 200 ml। সো এইটার খুবই ভালো একটা ফেস ওয়াশ। আমি এখানকার কি কি কাজ বলেছি আমি সেগুলো কিছুই কিন্তু বললাম না, আমি জাস্ট বললাম আমি নিজে ইউজ করে আমার যেটা ভালো লেগেছে ঠিক সেই ওপিনিয়নটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবং এইটা আমি পারচেস করেছি, প্লাস আপনারা যদি করতে চান, নিতে চান, এগুলো বিভিন্ন, আসলে অ্যাকচুয়ালি প্রাইস হয় কি যে বিভিন্ন পেজে বিভিন্ন রকম ভাবে প্রাইসে সেল করছে, তো এই জন্য এক্সাক্ট প্রাইসটা আমি ভিডিওতে বলতে চাই না, কারণ আলাদা আলাদা পেজের প্রাইস আলাদা এবং তাদের ভিন্ন, যার জন্য এটা প্রাইসটা আমার মনে হয় যে না বলাটাই ঠিক হবে। তবে আপনারা যদি এটা পারচেস করতে চান এই ফেস ওয়াশটি, তবে ডিসক্রিপশনে পেজ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন, সাথে প্রাইসটাও জেনে নিতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে যদি আপনারা মানে যেরকমই হোক স্কিন, আপনি সব টাইপ স্কিনে এটা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে, কোনো ক্ষতি তো হবেই না। সো এটা মনে রাখবেন যে কোনো ধরনের স্কিন কেয়ার যত কিছুই করেন, ফেসটাকে প্রপারলি ক্লিন না করতে পারলে কোনো কিছুই কাজ করবে না, আর সেই জন্য অবশ্যই একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে। এবং এই ফেস ওয়াশটা খুবই অল্প পরিমাণ ইউজ করলেই কিন্তু হয়ে যায়, খুব একটা বেশি এটা লাগে না, হ্যাঁ খুবই অল্প একটু ইউজ করলেই হয়ে যায়। আর এটার কালারটা ঠিক এরকম একটা, জাস্ট লাইট একটা পিঙ্ক কালার, খুবই লাইট একটা পিঙ্ক কালার,
এবং এটার স্মেলটাও বেশ ভালো। তো যেটা বলছিলাম যে যারা চাচ্ছেন যে একটা বেস ফেস ওয়াশ নেবেন, খুব বেশি কিছু স্কিন আপনি ব্যবহার করেন না, সেক্ষেত্রেও কিন্তু একটা হোয়াইটেনিং, যে কোনো ক্রিম ইউজ করতে পারেন, ডে ক্রিম, সানস্ক্রিন এবং সাথে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। তাই যারা চান ভালো একটি ফেস ওয়াশ পারচেস করতে, দামের কথা কিন্তু চিন্তা করলে হয় না, দাম কম দামি তো অনেক প্রোডাক্টই পাওয়া যায়, রেপ্লিকা অরিজিনাল কিন্তু কখনোই কমে পাওয়া যায় না। হ্যাঁ, সো ভালো জিনিস নিতে হলে ভালো একটু দাম দিয়েই কিনতে হবে। সো আশা করবো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাইলে ক্লিক করে রাখতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।